জীবনে কিছু কিছু পরিস্থিতি এমন হয় যখন অন্যের করা অপমান মুখ বুঝে সহ্য করতে হয়, সঠিক সময় আর সঠিক মুহূর্তের অপেক্ষায় সফলতার মাধ্যমে ফেরত দেওয়ার জন্য। ভুল মানুষের কাছে দুটো জিনিস কখনো অতিরিক্ত প্রকাশ করতে যেও না, এক হলো কষ্ট, দুই হলো ভালোবাসা। অতিরিক্ত কষ্টের প্রকাশ তোমাকে হাসির পাত্র বানাবে আর অতিরিক্ত ভালোবাসার প্রকাশ তোমাকে অবহেলার পাত্র বানাবে। সবসময় খুশি থাকার চেষ্টা করো কিন্তু কখনো সন্তুষ্ট হয়ো না। অনেক সময় আমাদের সন্তুষ্টি আমাদের উন্নতির পথের আসল বাধা হয়ে দাঁড়ায়। এটা জরুরি নয় যে সব শিক্ষা বই থেকেই পাওয়া যাবে। কিছু বড় শিক্ষা আমাদের চারপাশে থাকা মানুষ আর আমাদের সাথে ঘটা পরিস্থিতি আমাদের খুব ভালো করে শিখিয়ে দেয়। নিজের সাথে নিজের লড়াইটা তবুও সহজ, কিন্তু পরিস্থিতি আর ভাগ্যের সাথে রোজ লড়াই করা সত্যি অনেক কঠিন। জীবনকে বেটার বানানোর জন্য আমার সাথে কেন এত খারাপ হচ্ছে এটা ভাবার বদলে আমি খারাপটাকে ভালো করার জন্য কি করতে পারি সেটা ভাবা শুরু করা উচিত। সময়কে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু সময় তার সময় মতো আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। এই দুনিয়ার বেশিরভাগ মানুষ তোমাকে পজিটিভের বদলে নেগেটিভ কথাই বলবে। এটাতে তাদেরও খুব একটা দোষ নেই, কারণ তারা আসলে নিজেরাই নিজেদের জীবনকে নিয়ে খুশি নয়। আর যদি তুমি ভেতর থেকে নিজে না খুশি থাকতে পারো, তুমি কিন্তু কখনোই অন্যদের মধ্যে খুশি ছড়াতে পারবে না। তুমি শত চেষ্টাতেও কখনোই সবার কাছে ভালো হতে পারবে না, আর সবার কাছে ভালো হতে গেলে তুমি জীবনটাকে বাঁচার মতো বাঁচতেও পারবে না। কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে বুঝতে শেখো, কারণ সে চলে গেলে হয়তো তুমি বুঝতে পারবে, কিন্তু সেই বোঝাটা সবসময় দূর থেকেই হবে। সৌভাগ্যবান সে না যে যা ভালোবাসে সেটাই পায়, আসল সৌভাগ্যবান তো সে যে এটা বোঝে যে সে যেটা পায় সেটাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়। কখনো কখনো নিজের লোকেরাই নিজের লোকেদের এমন তামাশা বানিয়ে দেয় যে তাদের নিজের লোক বলতেও লজ্জা করে। আসলে অন্যের কাছে ভালো বা খারাপ হওয়াটা শুধুমাত্র একটা ছোট্ট জিনিসের ওপরে নির্ভর করে। তুমি মানুষের মন রেখে চলতে পারলেই তুমি ভালো, আর না পারলেই তুমি খারাপ। মা যতই কম পড়াশোনা করুক না কেন, এই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষাগুলো মায়ের কাছ থেকেই পাওয়া যায়। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হল তারা পুরো দুনিয়াটাকেই নিজের মতো সহজ ভাবে, আর এই কারণেই তাদের সাথে বারবার খারাপ করা হয়। অন্যদের মুখ বন্ধ করার চেষ্টার থেকে ভালো তুমি নিজের কান বন্ধ করে নাও, দেখবে জীবনে এগিয়ে চলা আর জীবনটাকে বাঁচার মতো বাঁচা অনেক সহজ হয়ে গেছে। যে মানুষটাকে ছাড়া আমরা এক মুহূর্তও থাকতে পারি না, সেই মানুষটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একা থাকতে শিখিয়ে দিয়ে যায়। তামাশা অন্য কেউ নয়, আমরা নিজেরাই নিজেদের বানিয়ে ফেলি, সবাইকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো বলে দিয়ে। ভালোবাসার মানুষ যদি হঠাৎ করে বদলে যায়, তাহলে তাকে প্রথমেই ভুল বুঝানো। প্রথমে নিজেকে জিজ্ঞেস করো যে এটা তোমার অবহেলার ফল নয় তো। সময় যদি তোমার থেকে কিছু ছিনিয়ে নিয়ে থাকে, তাহলে সময়ই আবার অনেক কিছু ফিরিয়ে দেবে। শুধুমাত্র তুমি পরিস্থিতির কাছে কখনো হার স্বীকার করো না। জীবনে কিছু জিনিস আর কিছু মানুষের থেকে অহংকারের জন্য নয়, আত্মসম্মানের জন্য দূরে চলে যেতে হয়। বলার আগে শব্দ মানুষের গোলাম থাকে, কিন্তু একবার বলে দিলে সেই শব্দই মানুষকে সারা জীবন গোলাম বানিয়ে রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে প্রতিশোধের চেয়ে পরিবর্তনের মূল্য আর তর্কের চেয়ে নীরবতার মূল্য অনেক গুণে বেশি। জীবনে পড়ে যাওয়াটাও খুব জরুরি, দুর্বলতাগুলোকে চিনতে পারা যায়। সাথে আর একটা জিনিস বোনাস পাওয়া যায়, এই সময় কে আপন আর কে পর সেটা ভালো করে বুঝতে পারা যায়। বোকারা অপমানের প্রতিশোধ নেয়, সাধারণরা অপমানের জবাব অপমান দিয়ে দেয়, কিন্তু বুদ্ধিমানেরা ইগনোর করে সেখান থেকে সরে যায়। একা থাকা অবহেলিত হওয়ার চেয়ে অনেক গুণে ভালো, এতে অন্তত এই আফসোস হয় না যে ভুল মানুষকে নিজের সব কিছু ভেবেছিলাম। ওপরবালা আমাদের কখনো শাস্তি দেয় না, শাস্তি তো আমাদের কর্মই আমাদের দেয়, তাই জন্য কর্ম খুব বুঝে শুনে করা উচিত। সবাই বলে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দুঃখগুলো কমে যায়, কিন্তু আসল সত্যিটা হলো সময়ের সঙ্গে সঙ্গে দুঃখ একটুও কমে না, বরং দুঃখকে সাথে নিয়ে চলার অভ্যাস তৈরি হয়ে যায়।